শপথ নিতে বিএনপির এমপিদের হাতে সময় আর একদিন, দলের মধ্যে চলছে নজরদারি তোলপাড়। জিয়ার আমলে সেনা সদস্যদের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার দাবি। পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে নারীর প্রাপ্য অধিকার নিশ্চিতে তাগিদ প্রধানমন্ত্রীর, বিনা বিচারে কাউকে কারাবন্দী না রাখার নির্দেশ। নুসরাত হত্যা মামলার চার্জশিট মে মাসের মধ্যেই জানাল পিবিআই, বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিটের শুনানি এক সপ্তাহ পিছিয়েছে হাইকোর্ট। নামে ছোট্ট পরিবর্তনে কারাগারে নিরাপরাধ আরমান, বহাল তবিয়তে অপরাধী শাহাবুদ্দিন, হাইকোর্টের রুল, তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাগত রাতের সংবাদে, সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাস জুই এবং আমি হাবিবা ইভা। দেখছিলেন শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। বিএনপির বিজয়ী পাঁচ সদস্যদের হাতে আছে মাত্র একদিন, শপথ নেয়ার সময় শেষ হচ্ছে 30 এপ্রিল, অর্থাৎ এর মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তারা শপথ নেবেন নাকি সংসদের পাঁচ আসন শূন্য ঘোষণা করা হবে। বিজয়ী একজন ঠাকুরগাঁও 3 আসনের জাহিদুর রহমান ইতিমধ্যেই শপথ নিয়েছেন। রাজনীতির ময়দানে রবিবার জোর আলোচনা চলেছে, বিএনপির আরও কেউ শপথ নিতে পারেন, তাই দলের মধ্যে চলছে নজরদারিও। বিস্তারিত তহিদ শান্তর প্রতিবেদনে। জাহিদুর রহমান শপথ নেন গত বৃহস্পতিবার, বলেন খালেদা জিয়ার মুক্তির কথা বলতেই যাচ্ছেন সংসদে। বড় নেতারা ঢাকা শহরে সমাবেশ করতেছে, তারা প্রেস ক্লাবে বক্তৃতা বিবৃতি দিচ্ছে, আমিও নেত্রীর মুক্তি চাবো সংসদে, সেটা দাঁড়িয়ে আমি গোটা দেশবাসী শুনবে জানবে। দলের এই সদস্যর অবাধ্য হওয়ার মধ্যে নেতারা পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ, যদিও প্রকাশ্যে বলছেন এতে দলের কোনো ক্ষতি হবে না। এদিকে গত শনিবার স্থায়ী কমিটির সদস্যদের জরুরি তলব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিটিং করে সিদ্ধান্ত আসে দলের সকল পদ পদবি থেকে শপথ নেয়া জাহিদুর রহমানকে বহিষ্কারের। আমাদের দলের ঠাকুরগাঁও 3 আসনের জাহিদুর রহমান, তাকে সর্বসম্মতিভাবে আজকে প্রাথমিক সদস্য পদ সহ বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে গত কয়েকদিনের এসব ঘটনা প্রবাহে অনেকটাই স্পষ্ট হয়ে পড়ে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির ভেতরে দলীয় শৃঙ্খলা হুমকির মুখে এবং ভেঙে পড়েছে চেইন অফ কমান্ড। এই সিদ্ধান্তকে লঙ্ঘন করা, 30 এপ্রিল এগিয়ে আসায় বিএনপির আরও সদস্যর শপথ নেয়ার গুঞ্জন ডালপালা মেলে। সরকারি দলের বক্তব্যে সেই পালে আরও হাওয়া লাগে। মির্জা ফখরুল সহ বাকি যে সমস্ত সংসদ সদস্য এখনও শপথ নেন নাই, তারা তাদের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকেই তারা শপথ নেবেন এবং সংসদ অধিবেশনে যোগদান করবেন। তবে শেষ পর্যন্ত কেউ শপথ নেননি রোববার, সবার চোখ এবার সোমবারের দিকে। টেলিফোনে নির্বাচিত দুইজন জানান শপথের বিষয়ে কোনো মন্তব্য নেই তাদের। সময় শেষ হয়ে যাচ্ছে, অলরেডি জাহিদ ভাই একজন নিলেন, এখন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি ভাই জান আমার। হ্যাঁ, আমি কাল নিয়ে বসে আছি ভাই জান, দোয়া করেন। ভালো ভাই, আমি শান্ত বলছিলাম থেকে, নিউজ 24 থেকে। ও ঠিক আছে, আমরা যে হ্যালো, সংবিধানের বিধানে আগামী 30 এপ্রিলের মধ্যে শপথ না নিলে 5 আসন শূন্য ঘোষণা হবে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। জিয়াউর রহমানের সামরিক শাসনের বৈধতা চ্যালেঞ্জ করে ও সামরিক আদালতের অবৈধ বিচারে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সেই শাসনামলে ক্ষতিগ্রস্ত ও নিহত হয়েছে এমন 88টি পরিবারের পক্ষ থেকে করা আবেদনে পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে। আদালতে উপস্থিত স্বজনরা বলছেন জিয়ার প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের স্বজনরা। এত বছর পরে আদালতের কাছে ন্যায় বিচারের প্রত্যাশা আপনজনদের। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। 1981 সালে ক্ষমতা ও পৃথিবী থেকে বিদায় নেবার 38 বছর পরেও বিতর্ক ছাড়ছে না জিয়াউর রহমানের শাসনামল ঘিরে। সেনা কর্মকর্তা থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা জিয়াউর রহমানের সামরিক শাসনের বৈধতার প্রশ্নটি আবারও উঠে এল সর্বোচ্চ আদালতে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করে ক্ষতিপূরণের পাশাপাশি নিহতদের কবরের সন্ধানও চাইলেন সন্তানরা।
আমার ফাদারের লাশটা পর্যন্ত আমরা পাইনি। সামরিক সরকার এটা ফাঁসি দিয়েছে, এখন সে তো নির্দোষ, নিরপরাধ ব্যক্তি। সেই হিসেবে আমরা চাই যে তার লাশটা কোথায় এবং সঠিক একটা নির্দিষ্ট জায়গা। সংবিধানের পঞ্চম সংশোধনীতে এরই মাঝে অবৈধ ঘোষিত হয়েছে জিয়ার আমলের সমস্ত আইনগুলো। কোর্ট মার্শালের মুখোমুখি হয়ে বেঁচে ফেরাদের অভিযোগ তড়িঘড়ি করে শেষ করা সেই বিচার প্রক্রিয়া ছিল অবৈধ। কোর্টের মেয়াদ ছিল মাত্র এক মিনিট। এক মিনিটের মধ্যে চেয়ারে বসাইয়া চোখ খুলিয়ে দিত, হাত পা বাঁধা থাকতো, চোখ খুলিয়ে দিয়া বলতো তোমার নাম কি অমুক, নামটা মিলাইয়া তারপর আবার চোখ বেঁধিয়ে নিয়ে যাইত। কোর্টে কোনো রায় শোনানো হইতো না। সেই অবৈধ বিচারে প্রাণ হারানো কিংবা বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত হয়ে পরে চাকরি হারানো ক্ষতিগ্রস্তদের পরিবার ন্যায় বিচার পাবেন এমন প্রত্যাশা আইনজীবীদের। যে অন্যায় বিচার করা হয়েছিল তাদেরকে যাতে এই সাজাগুলো থেকে মাফ করে তাদের, তারা যেহেতু তারা সার্ভিসে আছে এই হিসাবে ট্রিট করে তাদেরকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং যারা অলরেডি মারা গেছে, যারা ক্ষতিগ্রস্ত ফ্যামিলি, তাদের পোষ্যদেরকে যাতে সরকার বিভিন্নভাবে গভর্নমেন্ট সার্ভিসে অ্যাকোমোডেশন করে, মূলত এই কয়েকটা বিষয়কে মাথা রেখে রিটটা করা হয়েছে। খুব দ্রুতই এই রিটের উপর শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। যে কাজগুলো হয়েছে সামরিক শাসন আমলে, জিয়াউর রহমান আমলে, সেগুলি যে অবৈধভাবে তাদেরকে প্রতিহিংসার বশবর্তী তাদের পদচ্যুত করেছে, এই জিনিসটা জনসাধারণ জানুক, সরকারও জানুক, যদি কিছু করা যায়। মাহমুদুল হাসান, News24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পারিবারিক সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে নারীর প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন শরিয়া আইনের আলোকেও এ অধিকার নিশ্চিত করা সম্ভব। ঢাকায় জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনায় একথা বলেন তিনি। শেখ হাসিনা আরও বলেন বিনা বিচারে কাউকে কারাগারে বন্দি রাখা যাবে না। শাহ আলী জয়ের রিপোর্ট। অসহায় এবং দুস্থ মানুষদের আইনি সহায়তা দিতে 2000 সালে আইনগত সহায়তা প্রদান আইন করে সরকার। আর 2013 সাল থেকে প্রতি বছর 28 এপ্রিল পালন করা হয়ে থাকে আইনগত সহায়তা দিবস হিসেবে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। বলেন মামলার দীর্ঘসূত্রিতায় সাধারণ মানুষ যেন হয়রানিতে না পড়ে তা নিশ্চিত করতে হবে। আমরা চাই যে মামলার দীর্ঘসূত্রিতা কমাতে হবে, কারণ কারাগারে অনেক এখনও অনেকেই আছে, কী কারণে যে সে জেলে তাও জানে না, তাদের দোষটা কি তাও তারা জানে না, বা কীভাবে আইনগত সহায়তা নিতে পারে সেটাও তারা জানে না। সেই বিষয়টা বিশেষভাবে দেখার জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। আমার মনে হয় আইন মন্ত্রণালয় এ ব্যাপারে আরও যথাযথ পদক্ষেপ নেবে। সম্পত্তির বণ্টন নিয়ে যে পারিবারিক বিরোধ তৈরি হয় তা দূর করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আমাদের ইসলাম ধর্ম যেখানে মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে সম্পত্তিতে, কিন্তু অনেক সময় অনেক মেয়েরাও বঞ্চিত হয়, সেই সম্পত্তি তারা পায় না বা ভাইয়েরা দিতে চায় না। আমরা স্লোগান তুলি যে দুটি সন্তানই যথেষ্ট। দুটি সন্তানই যদি মেয়ে হয় তাহলে বাবার সম্পত্তির ভাগ স্ত্রী পাবে, যতটুকু মেয়ে বঞ্চিত হবে, তো এখানে কিভাবে সুরাহা করবেন? আমি শরিয়া আইনে হাত দিতে বলবো না, কিন্তু সম্পত্তি আইনে তো এটার ব্যবস্থা করা যেতে পারে। প্রধানমন্ত্রী বলেন বিচার ব্যবস্থা আরো স্বচ্ছ করতে এবং মামলা জট কমাতে অনলাইনে বিচার কাজ চালানোর বিষয়ে আগ্রহী সরকার। সে লক্ষ্যে ভার্চুয়াল আদালত স্থাপনের বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি। শাহ আলী জয়, News24, ঢাকা। আলোচিত নুসরাত হত্যা মামলা চার্জশিট মে মাসের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন পিবিআই প্রধান। এদিকে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি এক সপ্তাহ পিছিয়েছে এমনটাই জানিয়েছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন মৌ খদ্দকার। 6 এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় 2 তরুণী সহ 5 জন। চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল রাতে ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মারা যান তিনি। এর আগে গত 27 মার্চ সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন নুসরাতের মা। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় নুসরাতকে কৌশলে প্রশাসনিক ভবনের ছাদে নিয়ে আগুন লাগিয়ে দেয়া হয়। নুসরাতের উপর এমন নৃশংসতার পরও শুরু থেকে সোনাগাজী থানার পুলিশ রহস্যজনক আচরণ করছিল। এতে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে থানা পুলিশের পরিবর্তে 10 এপ্রিল তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে।
দায়িত্ব নেয়ার 40 ঘণ্টার মধ্যেই অন্যতম প্রধান দুই আসামি গ্রেফতার করে পিবিআই। একে একে গ্রেফতার হন প্রায় সব আসামি। পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার বলেন, মে মাসের মধ্যেই নুসরাত হত্যা মামলার চার্জশিট দাখিল করা হবে। এই মামলা যেহেতু একটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপারেশন হয়েছে এবং বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হয়েছে, ফলে সেই কাগজপত্র নিয়ে আমাদের এই মামলাটি একটু র্যাপ আপ করতে একটু সময় লাগবে। অবশ্যই যদি কোনো এর মধ্যে কোনো ধরনের ঘটনা না ঘটে, আমরা অবশ্যই এক মাসের মধ্যে আগামী মে মাসের মধ্যে আমরা চার্জশিট দিয়ে দেবো। এদিকে নুসরাতের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পিবিআইয়ের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। অন্তর্বর্তীকালীন কোনো আদেশ ওনারা প্রদান করেন এই মামলায় একটি প্রভাব বিস্তার হতে পারে বা এই তদন্তে প্রভাব পড়তে পারে, এই জন্য ওনারা এই মুহূর্তে কোনো ধরনেরই আদেশ প্রদান করতে রাজি হন নাই। তবে ফেনীর মাদ্রাসাটির পরিচালনা পর্ষদ ঘটনার পর যথাযথ পদক্ষেপ নিয়েছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখবে আদালত। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। মামলার এজাহারে আসামির নাম শাহাবুদ্দিন বিহারি, কিন্তু চার্জশিটে তা হয়ে যায় শাহাবুদ্দিন বিহারি ওরফে আরমান। এই ছোট্ট পরিবর্তনই নিরপরাধ এক ব্যক্তিকে দিল কারাবাস আর মূল অপরাধীকে দিল মুক্ত আকাশ। কিভাবে হবে এর পরিবর্তন, কেনই বা এ পরিবর্তন, যে পরিবর্তনে মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিনের 10 বছরের সাজার ভার চেপেছে বেনারসি কারিগর আরমানের কাঁধে। সামদানি হক, নাজমের অনুসন্ধান। মাদক মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহাবুদ্দিন বিহারির বদলে গেল 3 বছর ধরে সাজা খাটছে বেনারসি কারিগর মোহাম্মদ আরমান। যে আপনি মূল আসামি, আপনার বদলে ভুলে তারে ধরা হয়েছে, আরমানকে ধরা হয়েছে। কে এই শাহাবুদ্দিন বিহারি, কোথায় আছে সে, এ তথ্য পুলিশের কাছে না থাকলেও নিউজ 24-এর হাতে এসেছে তার ছবি ও একটি ফোন আলাপ, যাতে স্পষ্ট শাহাবুদ্দিন বিহারি বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে তার মাদক ব্যবসা। আমার তো 200 মাল লাগবো ভাই, আপনি যদি আমার কাছে যদি 1800 টাকা রাখেন, তা 1800 টাকা কি না 1800 টাকা বেচুম, 1000 টাকা লাভ করবেন। কেমনে 200 টাকা করে বেচবেন? হ্যাঁ, আমার চোখ বন্ধ করে 200 টাকা করে দিব। কথা হয় আসামি ও মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিনের পরিবারের সাথে। আরমান তো তার নাম না। না না, এটা আমি বলতে পাই না, এটা আবার দারোগারা করলো নাকি। আচ্ছা, আপনার ভাইয়ের পুরো নামটা কি? শাহাবুদ্দিন। শুধু শাহাবুদ্দিন? হ্যাঁ, ঠিক আছে। তার নাম কি আরমান? এটা মনে হয় মামলাতে উঠছিল। 2005 সালে 40 বোতল ফেন্সিডিল সহ আটক হবার পর মামলার এজাহারে প্রধান আসামির নাম উল্লেখ করা হয় শাহাবুদ্দিন বিহারি, পিতা মৃত মোহাম্মদ ইয়াসিন। কিন্তু ডিবির তদন্ত শেষে চার্জশিটে আসামির নাম শাহাবুদ্দিন বিহারি ওরফে আরমান, পিতা মৃত মোহাম্মদ ইয়াসিন উল্লেখ করে মূল আসামিকে আদালতে চালান দেয়া হয়। 1.5 বছর পর জামিন নিয়ে আসামি শাহাবুদ্দিন ফেরারি হয়ে যায়। আদালত তার 10 বছরে জেল দিলে তাকে ধরতে ওয়ারেন্ট জারি হয়। এরপর 2016 সালে নিজ নাম ও বাবার নাম মিল থাকায় শাহাবুদ্দিনের বদলে জেলে যায় মোহাম্মদ আরমান, যার বিপরীতে ঠিকানা, বয়স, শাহাবুদ্দিনের স্বাক্ষরতা আর আরমানের নিরক্ষরতার মতো এত এত অমিল নজরে আসেনি আরমানকে গ্রেপ্তার করা পুলিশ কর্মকর্তার। নাম মিলছে, পিতার নাম মিলছে, তাকে জিজ্ঞাসাবাদ করেছে, ঠিকানা বলছে, সেই ঠিকানা অনুযায়ী তাকে আমরা আদালতে চালান দিলাম। 2005 সালে চার্জশিট দেওয়ার সময় আয়ু কিভাবে চার্জশিট এফআইআর থেকে চার্জশিট আরেক রকম আসছে এটা তো আমি বলতে পারবো না। এ বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম। আমি এখন জরুরি কাজে অফিসে আছি, এখন কোনো অবস্থাতে একটু কথা বলার সুযোগ হবে না। মামলার এজাহার ও চার্জশিট অনুযায়ী আসামি শাহাবুদ্দিনের বাবার নাম মৃত মোহাম্মদ ইয়াসিন, কিন্তু তার আপন ভাই বোন বলছে তাদের বাবা মৃত মঈনুদ্দিন। আপন ভাই বোনের পিতা দুইজন হয় কেমন করে? আরমান কে মুক্তি দিতে হাইকোর্টের রুল জারির পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন আদালতে নির্ধারণ করবে কার দায়ে গত 3 বছর ধরে কাশিমপুর কারাগারে আরমান আছে বন্দি দশায়। সামদানি হক, নাজুম, নিউজ 24, ঢাকা। দেশের এলপিজি ব্যবসাকে জিম্মি করে অনুমোদন ছাড়াই খালি সিলিন্ডার বেচাকেনায় তুগলকি জালিয়াতি করে যাচ্ছে একটি সিন্ডিকেট চক্র। বাগেরহাট, মংলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চক্রটি গোপন আস্তানায় এলপিজির খালি বোতল মজুত করে বাজারে তৈরি করছে কৃত্রিম সংকট, যাতে ধ্বংসের মুখে এলপিজি কোম্পানি ও ডিস্ট্রিবিউটররা। বাগেরহাট ঘুরে সিন্ডিকেট চক্রের কারসাজি তুলে ধরেছেন ফখরুল ইসলাম, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। দেশে খনিজ গ্যাসের মজুদ যত কমছে বাজারে ততই বাড়ছে আমদানিকৃত বোতলজাত এলপি গ্যাসের চাহিদা।
এই সুযোগকে কাজে লাগিয়ে একটি প্রতারক চক্র এলপিজি কোম্পানিগুলোকে জিম্মি করে খালি সিলিন্ডার মজুদ ও বেচাকেনার নামে হাতিয়ে নিচ্ছেন কোটি টাকা। সেই চক্রের প্রতারণা অনুসন্ধানে বাগেরহাটের কাটাখালীতে নিউজ 24 টিম। মহাসড়কের পাশেই পাওয়া গেল চক্রের মূল হোতা সুরুজ মিয়ার গোডাউন। বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্সে মাত্র 40টি বোতলজাত গ্যাস বিক্রির অনুমোদন থাকলেও 5000 খালি সিলিন্ডার মজুত করেছেন গোডাউনে। ব্যবসার বৈধতা নিয়ে প্রশ্ন করতে চমকে যান। না, আমার কাছে খালি সিলিন্ডারের ব্যবসার লাইসেন্স, আমি তো যেটা জানি বিস্ফোরকের যেটা লাইসেন্স ওটাই লাইসেন্স। খালি সিলিন্ডার মজুতকারী এসব চক্র শুধু কাটাখালীতে, দিগ্রাজ নওয়াপাড়ার মেইন রোডে গোপন আস্তানায় অনুমোদনহীন এমন অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর। সুরুজ মিয়ার আরেক গোপন আস্তানার সন্ধান মেলে দিগ্রাজে। সেখানে অনুসন্ধানের এক পর্যায়ে উৎসুক জনতা রোশানলে পড়ে সুরুজের কর্মীরা। দাদা ভাই, আমি কোনোটা ডিলার না দাদা। আপনি কেন খালি সিলিন্ডার মজুত করলেন? আমি কোনো মজুতের কোনো ই নেই, আমি শুধু পরিবর্তন করি। একই এলাকায় সড়কের পাশেই খালি সিলিন্ডারের স্তূপ সাজিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন আলমদিনা গ্যাস হাউস। খালি গ্যাস সিলিন্ডার তো এইভাবে তো রাখা ওইভাবে হয়ও না, কিন্তু আপনারা রাখছেন? আমরা এই যেভাবে রাখি তো প্রতিদিন রোলিং হচ্ছে। একটু সামনে গেলেই নওয়াপাড়া মোড়ে রীতিমতো আখড়া গেড়ে বসেছেন সিন্ডিকেট চক্রের আরেক হোতা কালু মিয়া। ক্যামেরা দেখে গোডাউন বন্ধ করে সটকে পড়ার চেষ্টা করেন। বন্ধ করে দিলেন কেন? ভেতরে লোক রেখে। পরে গোডাউনের ভেতরে পাওয়া যায় বিপুল সংখ্যক খালি সিলিন্ডার। সাফাই গাইলেও পরে ভুল স্বীকার করেন। আমার তো জানা ছিল না যে এরকম ঘরে রেখে ব্যবসা করা যাবে না, এটা যদি বলে যে অনুমোদন নাই তাহলে আমরা করব না। খালি সিলিন্ডার কেন্দ্রিক দুষ্ট চক্রের কালোবাজারি বন্ধের দাবি জানান এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। পার সিলিন্ডার আমাদের 1000 টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হয় যে সিলিন্ডারে, সেই সিলিন্ডারগুলোকে তারা গোডাউন জাত করে এক হাত থেকে আরেক হাতে বদলিয়ে একটা ব্যবসা করে যাচ্ছে। যে মার্কেটে যে একটা কালো চক্রের হাতে এলপিজি ইন্ডাস্ট্রিটা পড়ে যাচ্ছে সেটা আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি। অবৈধ ব্যবসাটার কারণে প্রতিটা কোম্পানি, কনজিউমার এবং ইভেন যারা ডিস্ট্রিবিউটার, আমাদের যারা ডিস্ট্রিবিউটার বা যারা থাকেন সবাই এখানে এফেক্টেড হচ্ছে। পরিদপ্তর বলছে বিদ্যমান আইনে খোলা বাজারে এইভাবে খালি সিলিন্ডার বেচা কেনার কোনো বৈধতা নেই। খালি সিলিন্ডার বেচা কেনা করার জন্য সরকার কাউকে অনুমতি দেয়নি। অবৈধ মজুদের জন্য 2 বছর থেকে আরম্ভ করে আরও বিভিন্ন মেয়াদের শাস্তির ব্যবস্থা আছে। এলপিজি সংশ্লিষ্টদের দাবি, বাজারে প্রায় 2.5 কোটি সিলিন্ডারের প্রায় 40 লাখ খালি সিলিন্ডারই সরাসরি মজুদ ও নিয়ন্ত্রণ করছে এই জালিয়াত চক্র। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রখ্যাত সাংবাদিক মাহফুজুল্লাহর প্রথম জানাজা রবিবার গ্রিন রোড ডরমিটরি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। প্রিয় সহকর্মীকে শেষ বিদায় এবং শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হন দীর্ঘদিনের সহকর্মীরা। মাহফুজুল্লাহর মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। গত 2 এপ্রিল হৃদরোগে আক্রান্ত হন মাহফুজুল্লাহ। শারীরিক অবস্থার অবনতি হলে গত 10 এপ্রিল তাকে নেওয়া হয় ব্যাংককের হাসপাতালে। 27 এপ্রিল থাইল্যান্ডের বামরনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খ্যাতিমান এই সাংবাদিক। আমরা আশা করব সাংবাদিক সমাজ জনাব মাহফুজুল্লাহর মতো যারা সাংবাদিকতাকে তাদের আদর্শ, বস্তুনিষ্ঠতা, সাহসী সাংবাদিকতা চর্চা করেছে সেটা যেন আমরা ধরে রাখতে পারি। জনাব মাহফুজুল্লাহ রাজনীতি সচেতন একজন মানুষ, তিনি ছাত্র জীবনে রাজনীতি করেছেন, সমাজের পরিবর্তন চেয়েছেন, সমাজকে বদলে দিতে চেয়েছিলেন এবং সারাটি জীবন তিনি নীতি নৈতিকতার মধ্য দিয়ে চলেছেন। আমরা আজকে তাকে হারিয়ে সত্যি মানে এই অভাব পূরণ হবার নয়। তিনি আজকে চলে গেছেন, আমরা সকলে দুঃখিত, ব্যথিত, আমি তার আত্মার সান্ত্বনা কামনা করি। সংবাদের এই পর্যায়ে সময় হলো একটি বিরতি, বাকি খবরগুলো নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন রাতের সংবাদ। রোহিঙ্গাদের ভাষান্তরের স্থানান্তর নিয়ে জাতিসংঘের কোন সংস্থা সরকারের বিপক্ষে কাজ করছে না বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রবিবার রোহিঙ্গা সংকট নিয়ে রাজধানী স্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য দেন তিনি। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আজকের বিশ্বে কোনো একটি দেশ এভাবে 10 লাখ মানুষকে বাস্তুহারা করবে আর তা সারা বিশ্ব মেনে নেবে এমনটি হতে পারে না। বিলম্ব হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন হবেই, ভাষান্তর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমকে অপপ্রচার চালানো থেকে বিরত থাকারও আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আমরা বিশ্বাস করি না জাতিসংঘের কেউ ভাষান্তরের বিরুদ্ধে। জাতিসংঘের একজন প্রতিনিধি কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন, তিনি আপনাদের সাথে ইন্টারাকশনের সময় ভাষান্তর নিয়ে কিছু কথা বলেছিলেন। সেখানে যে কনফিউশনটি ক্রিয়েট হয়েছিল, আমরা আমাদের বিভিন্ন বৈঠকে, আমি আমার অন্তত বৈঠকে তাদেরকে এই বিষয়টি তুলে ধরে জানানোর পরে তারা আমাদেরকে দেখিয়েছেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে রিপোর্টটা তারা জমা দিয়েছেন সেখানে এই ভাষণচন নিয়ে ক্রিটিক্যাল কিছু বা নেগেটিভ কিছু তারা বলেননি। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ফণি ভারতের অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হওয়ার পথে শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে শেষ পর্যন্ত এই ঝড় কোন দিক দিয়ে উপকূল অতিক্রম করবে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি আবহাওয়াবিদরা। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শনিবার ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম দেওয়া হয় ফণি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঝড়টি ঘণ্টায় 13 কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছিল উত্তর উত্তর পশ্চিমে ভারতের অন্ধ্র উপকূলের দিকে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, ওই সময় ঘূর্ণিঝড় কেন্দ্রে 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়ার সংখ্যায় বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোতে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। যেহেতু আপনার এটা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতেছে, এখনই কিন্তু এটা বলা যাচ্ছে না যে একদম যে আপনি কনফার্ম বলতে পারবেন না যে এদিক দিয়ে যাবে, এটা আমরা তো অবজারভেশনে রাখছি। প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বদলে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম। আধুনিক ও যুগোপযোগী হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যসূচি, বদলে যাচ্ছে সিলেবাস ও বই। মাধ্যমিকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা, আর এ কারণে নিয়োগ হবে কয়েক হাজার শিক্ষক। আগামী প্রজন্মকে জনশক্তিতে পরিণত করতেই এই পরিবর্তন বলছে শিক্ষা মন্ত্রণালয়। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। বর্তমান সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর 2012 সালে প্রণয়ন করে সৃজনশীল কারিকুলাম সম্বলিত নতুন পাঠ পদ্ধতি। এই পরিবর্তনের 7 বছরের মাথায় আবারও শিক্ষাক্রম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাঠ্যক্রম বা সংযোজিত বিয়োজিত বলুন যাই বলুন, যেটি এখনকার সময়ের উপযোগী, যেটি SDG 4 বাস্তবায়নের জন্য উপযোগী হবে, সেরকম পাঠ্যক্রম প্রণয়নের কাজ চলছে। NCTP জানিয়েছে পরিমার্জিত পাঠ্য বই 2020 সালে হাতে পাবে প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। এছাড়া 2021 সালে পাবে প্রাক প্রাথমিক, তৃতীয়, চতুর্থ, সপ্তম, নবম এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আর 2022 সালে পাবে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য সরকারের। এই লক্ষ্য পূরণে আগামী প্রজন্মকে জনশক্তিতে পরিণত করতে মাধ্যমিক পর্যায়েই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা। চালু হবে কয়েকটি ট্রেড, নিয়োগ হবে কয়েক হাজার শিক্ষক। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি কোনো না কোনো একটা ট্রেডে প্রশিক্ষণ সকলকে না বাধ্যতামূলক করা, যাতে করে যারা যে পর্যায়ে পড়ালেখা শেষ করবেন তারা যেন বেকার না হন। গত 10 এপ্রিল থেকে শিক্ষাক্রম পরিবর্তনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTV। 2012 সালের আগে 1995 এবং 1976 সালে দুবার জাতীয় শিক্ষাক্রম পরিমার্জন করা হয়েছিল, কিন্তু শিক্ষাক্রম পরিমার্জনের আগে কখনোই শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ নিশ্চিত করা হয়নি, ফলে শ্রেণীকক্ষে পাঠদান এবং প্রশ্নপত্র তৈরিতে শিক্ষকদের দারুণভাবে বেগ পেতে হয়েছে। তাই শিক্ষাবিদরা বলছেন, এবার অন্তত শিক্ষাক্রম পরিমার্জনের আগেই যেন শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ নিশ্চিত করা হয়, তা না হলে কাজের কাজ কিছুই হবে না। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।
এবারে রমজানে দ্রব্য মূল্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। রোববার দুপুরে ডিএসসিসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চিনি, মসুর ডাল, ছোলা, তেল ও আটা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন মেয়র। সাইদ খোকন বলেন, ডিএসসিসির আওতাধীন এলাকার কাঁচা বাজারগুলোতে দ্রব্যমূল্য যাতে লাগামহীন না হয় সেজন্য মনিটরিংয়ের আওতায় আনা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কোনো অসাধু ব্যবসায়ী যেন মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য ডিএসসিসি শূন্য সহিষ্ণুতা নীতি অবলম্বন করবে, সেই সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা যাবে। 50% অ্যাপের মাধ্যমে বাকিটা স্টেশন থেকে ট্রেনের টিকিট পাওয়া যাবে। এ লক্ষ্যে রবিবার বিকেলে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলসেবা নামে ওয়ান স্টপ মোবাইল অ্যাপটি উদ্বোধন করেন। রেলমন্ত্রী বলেন, যাত্রী সেবা নিশ্চিত করতে ঘরে বসেই যেন টিকিট কাটা যায় সেজন্য অ্যাপটি চালু করা হলো। রেলের সম্পদ যথাযথ ব্যবহার করে রেলকে লাভজনক করা হবে বলেও জানান তিনি। সকল আন্তনগর ট্রেনের টিকিট ক্রয়, নির্দিষ্ট গন্তব্যের ভাড়া, ট্রেন রুট সম্পর্কে জানা, ট্রেনের সময়সূচি সহ 12টি সেবা পাওয়া যাবে রেলসেবা অ্যাপের মাধ্যমে। এছাড়া ভ্রমণ শেষে ভ্রমণের অভিজ্ঞতাও যাত্রীরা অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন। চাকরির জন্য বিদেশে যেতে ইচ্ছুক কর্মীদের জন্য চালু হলো নতুন চাকরির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ বিদেশ জবস। রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই চাকরির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়। bdjobs.com এবং জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড মাইগ্রেশন IOM এর যৌথ উদ্যোগে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ব্যুরো অফ ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং BMET-র তত্ত্বাবধানে এই ওয়েবসাইট ও অ্যাপটি নির্মিত হয়েছে। অ্যাপসটি শুধুমাত্র সরকার কর্তৃক অনুমোদিত রিক্রুটিং এজেন্টদের দেয়া বিদেশে চাকরির বিজ্ঞাপনগুলো প্রকাশ করবে। অধিক উষ্ণতা এবং পানি দূষণের ফলে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও শনিবার থেকে রোগীর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। তবে দেশে বন্যা বা অব্যাহত বৃষ্টিপাত হলে ডায়রিয়া প্রকোপ আবার বাড়তে পারে এমন আশঙ্কা করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র ICDDRB। এদিকে বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানায় আবহাওয়া অফিস। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। গ্রীষ্ম মৌসুমে সারাদেশের মতো রাজধানীতে সব শ্রেণীর মানুষ আক্রান্ত হচ্ছে পানিবাহিত রোগ ডায়রিয়ায়, ফলে চিকিৎসা নিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। সরজমিনে দেখা যায় রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়ে স্থান সংকুলান হচ্ছে না। প্রতিদিন গড়ে 27 জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে এই হাসপাতালে। গড়ে রোগীর সংখ্যা 850 থেকে 900 ছিল গত 3 সপ্তাহ, এখন 750 থেকে 800। আমরা আশা করছি হয়তো বা রোজা আস্তে আস্তে আরও কিছুটা কমে যাবে। তবে দেশে বন্যা বা অব্যাহত বৃষ্টিপাত হলে ডায়রিয়ার প্রকোপ আরও বাড়তে পারে এমন আশঙ্কার কথাও জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। পাবলিক হেলথ সেক্টরের যে হাসপাতালগুলি, সবার মধ্যে যদি সুন্দর একটা কোঅর্ডিনেশন থাকে তাহলে যেটা বললাম, ডায়রিয়া থাকবে, ভালো কন্ট্রোলে থাকবে, ডায়রিয়ার জন্য কেউ মারা যাবে না। এদিকে দেশে 2-1 দিনের মধ্যে কাঙ্ক্ষিত বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। রাতের তাপমাত্রা কমতেছে না, বৃষ্টি না হওয়া পর্যন্ত অ্যাটমসফিয়ার কিন্তু উষ্ণ আছে, যার ফলে আপনি বৃষ্টি না হওয়া পর্যন্ত আপনাকে কোনোভাবেই আপনি বলতে পারেন যে আপনার গরমটা কমবে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে আগামীকাল এই তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তালুকদার বিপ্লব, News24, ঢাকা। রাতে সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি আরও কিছু খবর নিয়ে, সাথেই থাকুন। We'll be right back.
বিরতির পর আবারো স্বাগত। আপনারা দেখছেন রাতের সংবাদ। আজও সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 12 জন। এদের মধ্যে চাঁদপুরে শাহরাস্তিতে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী, মা ও ছেলে সহ 6 জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালক ও হেলপার পলাতক। ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যেকের পরিবারকে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে 30,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। পুলিশ জানায়, রোববার সকাল 10টার দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাকুরতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই 5 যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও 1 জন। এছাড়া লক্ষ্মীপুর, নওগাঁ, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 5 জন। নারায়ণগঞ্জে রূপগঞ্জে অস্ত্র ও গুলিসহ বাহিনী প্রধান মিঠুকে আটক করেছে র্যাব। শনিবার রাতে আটকের পর রবিবার দুপুরে নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। র্যাব জানায়, কালনীবাজার এলাকায় টিসের ব্যবসার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে মিঠু বাহিনী, এমন সংবাদে শনিবার উপজেলার কালনীবাজারে অভিযান চালান তারা। পরে মেসার্স পূর্বাচল ক্যাবল টিভি নেটওয়ার্কের দোকান ঘর থেকে ওই সন্ত্রাসীকে আটক করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও 2 রাউন্ড গুলি। এ ঘটনায় র্যাব 3-এর সিপিসি, 2-এর ডিএডি বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশের প্রচলিত ব্যাংক ঋণের সুদের হারের পরিমাণ বেশি জানিয়ে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেছেন, সুদের হার কমিয়ে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা হবে। সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন। তিনি জানান, দাতা গ্রহীতা উভয়ই যাতে লাভবান হয় সেদিকে খেয়াল রেখে সুদের হার নির্ধারণ করা হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা থমকে যাবে যদি পুঁজিবাজারে ধস নামে। তাই পুঁজিবাজার সম্পর্কিত সব সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। বলেন, আগামী জাতীয় বাজেটে পুঁজিবাজারের জন্য প্রণোদনার সুযোগ রাখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মেধাবী সন্তানদের হাতে আলাউদ্দিন ছাত্রী বৃত্তি প্রদান করে বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি। রবিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং হলে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে বৃত্তির সনদ তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে ও সদস্যদের সন্তানদের লেখাপড়ায় উৎসাহিত করতে 2008 সাল থেকে এই সমিতিটি এই উদ্যোগ নেয়। 2018 সালের ফলাফলের ভিত্তিতে এবছর 377 জনের মধ্যে প্রায় 16 লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়। প্রাথমিক, জুনিয়র, এসএসসি ও এইচএসসি পর্যায়ে এই বৃত্তি দেওয়া হয়। রাতের সংবাদে আরো একটা বিরতি নিচ্ছে, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। আবারও স্বাগত বিরতির পর। দেখছেন রাতের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনের 3 দফা ভোট হয়ে গেছে, তবে দেশটির শাসক দল বিজেপির আসল লড়াই শুরু কাল। চতুর্থ দফার ভোটই ঠিক করে দেবে শেষ 4 পর্বের ভোটের ফল। 5 বছরের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন কিনা তারও উত্তর মিলবে চতুর্থ দফায়, এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। বিস্তারিত চন্দ্রনী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। সোমবার শুরু হওয়া চতুর্থ পর্ব শাসক দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ। এই রাজ্যগুলোয় বিজেপি তার শরিকরা গত ভোটে অন্যদের আঁচড় পর্যন্ত কাটতে দেয়নি। সে রাজ্যগুলোর মোট 195টি আসনের মধ্যে 2014 সালে বিজেপি ও তার শরিক দলের দখলে ছিল 176টি। পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ 9টি রাজ্যের 71টি আসন হবে চতুর্থ দফার ভোট। মোট প্রার্থী 943 জন, এদের মধ্যে 210 জনের বিরুদ্ধে নানা অপরাধের মামলা রয়েছে। মূল লড়াই হবে বিজেপি, শিবসেনা, কংগ্রেস ও এনসিসিপির মধ্যে। মোট ভোটার 3.5 কোটিরও বেশি।
পাঁচ বছর আগে নরেন্দ্র মোদী গোটা দেশের কাছে শাসক হিসেবে অচেনা ছিলেন। সেই অচেনা মোদী এখন শুধু চেনাই নন, পাঁচ বছর পর এখন তার মূল্যায়নের সময়। দিল্লির সাত, রাজস্থানের ২৫ ও মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে প্রতিটি রয়েছে বিজেপির কব্জায়। অন্যদিকে উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে বিরোধীরা এবার অনেক বেশি সংগঠিত। এবার বিজেপি লড়ছে পুরোপুরি নরেন্দ্র মোদীর নামে, সে কারণে চতুর্থ পর্ব থেকে ভোটাভুটির বিষয়টা মোদীর কাছে হয়ে উঠেছে এতটাই গুরুত্বপূর্ণ, এমনটাই মত স্থানীয় গণমাধ্যমগুলোর। চন্দ্রানী চন্দ্রা, নিউজ ২৪। এবার জানাবো খেলার সংবাদ। অবশেষে জাতীয় দলে ফিরলেন ফরহাদ রেজা। সবশেষ পাঁচ বছর আগে লাল সবুজের জার্সিতে খেলেছেন এই অলরাউন্ডার। কোচের চাওয়াতে ফরহাদ রেজার সঙ্গে আয়ারল্যান্ড সফরে টাইগারদের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। ঢাকা প্রিমিয়ার লিগে খেলে নিজেকে ফিট প্রমাণ করেন স্পিড স্টার। তাদেরকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। নতুন দুই খেলোয়াড়ের অন্তর্ভুক্তিতে মোট ১৯ জন খেলোয়াড় নিয়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। কোচের কিছু প্ল্যান থাকাতে এবং বিশেষ করে অনেক রিকোয়েস্ট করার পর আমরা আরও দুজন বাড়িয়েছি, আপনার ১৯ জন যাবে এবং সেটা আপনার প্র্যাকটিসের ফ্যাসিলিটিস এবং সেখানে প্র্যাকটিস টিমের সাথে করবে এবং কিছু প্ল্যানের জন্য সে অনেক রিকোয়েস্ট করেছে, সেই জন্য আমরা দুজন কে আরও বাড়িয়েছি, আপনার তাসকিন এবং ফরহাদ রেজা। সকালবেলা আসছে সবাই, মানে অনেকদিন পর রিয়াদ ছিল, মানে মাসাবি ভাই, তামিম, সবাই উইস করছে যে মানে এগেন কাম ব্যাক। যেখানে খেলি সবাই প্রত্যেক দিন চ্যালেঞ্জ থাকে যে এভরিডে পরীক্ষা দিতে হয়, তো ওইভাবে প্রিপারেশন মানে যেভাবে করে যাচ্ছে এভাবে যদি করতে পারি তাহলে দেখা যায়, আশা না হইলে তো মানে বাঁচবে না। আর আমাদের সবারই লক্ষ্য যে যারাই খেলি আমরা যতক্ষণ না অবসর নিচ্ছে অবভিয়াসলি এই গেঞ্জির জন্য সবাই ফাইট করবে। শেষ করব সংবাদ। এ পর্যায়ে শিরোনামগুলো জানাবো আরেকবার। শপথ নিতে বিএনপির এমপিদের হাতে সময় আর একদিন, দলের মধ্যে চলছে নজরদারি তোলপাড়। জিয়ার আমলে সেনা সদস্যদের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার দাবি। পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে নারীর প্রাপ্য অধিকার নিশ্চিতে তাগিদ প্রধানমন্ত্রীর, বিনা বিচারে কাউকে কারাবন্দী না রাখার নির্দেশ। নুসরাত হত্যা মামলার চার্জশিট মে মাসের মধ্যেই জানালো পিবিআই। বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিটের শুনানি এক সপ্তাহ পিছিয়েছে হাইকোর্ট। নামের ছোট্ট পরিবর্তনে কারাগারে নিরাপরাধ আরমান, বহাল তবিয়ত অপরাধী শাহাবুদ্দিন, হাইকোর্টের রুল, তদন্ত শুরু করেছে পুলিশ। দর্শক, এই ছিল রাতের সংবাদ আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি।